আরে ভাই এটাই তো সোজা, এটা উল্টো আছে। উল্টো ফ্ল্যাগ কেন তো? হ্যাঁ গাইস, আজকে করতে চলেছি এদেরকে নিয়ে ছোট্ট একটা র্যালি, আর দেখব যে কার নজরে পড়ে যে আমি উল্টা ফ্ল্যাগ নিয়ে আছি, আর যার নজরে পড়বে আর যে আমাকে সেই ভুলটা দেখিয়ে দিতে পারবে তো আমি তাকে চকলেট দিয়ে মিষ্টি মুখ করাবো। তো চলো দেখি কে আমার এই ভুলটা ধরিয়ে দিতে পারে। তো চলো লেটস গো। আরে ভাই এটাই তো সোজা, এটা উল্টো আছে। আর তোমাকে কে বললো এটা উল্টো? আমরা আগে থেকে জানি। কি হয়েছে রে ভাই, কি হয়েছে? দাদারা বুঝছে না এটা উল্টো পোতা। আরে তুমি উল্টা পোতা কলে কোথায় আছো? আরে এটাই তো সোজা। এই তাদের গুলো এটা সোজা হলো জীবনে গেরুয়া। এটাই তো সোজা ভাই, এটাই তো সোজা। তুমি পাগল আছো? আমাদের স্কুলে প্রতি বছর তুমি কি করে জানলা যে এটা উল্টো? আমাদের স্কুলে প্রতি বছর 15 আগস্ট পতাকা উত্তোলন করে, আমরা জানবো না? এই গেরুয়াটা উপরে থাকে, সাদাটা থাকে, তারপরে সবুজ থাকে, সবুজটা সব থেকে নিচে থাকে। তুমি বলছো সবুজটা নিচে থাকে? সত্যি গেরুয়াটা সব সময় উপরে থাকে, তুমি জানো না? এটা কি সত্যি উল্টো লাগছে? আরে তাদের গুলো লোক দেখলে খারাপ হবে না? কি ভাবছো তুমি? একলা আমার মনে হচ্ছে, কিন্তু তুমি পাগল টাগল আছো নাকি? কোন থেকে বুঝাচ্ছি বুঝছে না। এই সোজা করো, সোজা করো। তুমি কি করো? তুমি মানুষ দেখলে কি বলবে? খুলো, মারবে একদম। এটা দেখো, এবার দেখো দেখো, পতাকাটা সোজা হলো নাকি? এবার দেখো দেখো পতাকাটা। এবার সোজা লাগছে। তো ভাই সত্যি কথা বলতে আমিও জানতাম যে এটা সোজা। আমি অ্যাকচুয়ালি সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম, দেখছিলাম যে কে বুঝতে পারে যে এটা উল্টো না সোজা, কে ধরতে পারে, এটাই ভাবছিলাম। এটার জন্যই আমি এটাকে উল্টো করে নিয়ে বেরাচ্ছিলাম আর কি। তো তোমরা ধরতে পারলে খুব ভালো লাগলো, তোমাদের মধ্যে ওই জ্ঞানটা আছে যে কোনটা সোজা কোনটা উল্টো পতাকা, তো খুব ভালো লাগলো। আর এই ভাইটাও খুব ভালো যে এই ভাইটাও বুঝতে পারলো যে সোজা কোনটা উল্টো কোনটা, তো খুব ভালো লাগলো। তো তোমাদের জন্য চকলেট আছে, তো তোমরা নাও মিষ্টি মুখ করো। ঠিক আছে, তো সত্যি কথা বলতে এদেরকে মানে খুব ভালো লাগলো যে এরা বুঝতে পারলো যে কোনটা সোজা কোনটা উল্টো, তো তার জন্য খুব ভালো লাগলো। তো আমি চকলেট খাওয়ালাম আর কি, মিষ্টি মুখ করালাম। তো এরম যদি তোমরাও রাস্তাঘাটে দেখতে পাও সোজা উল্টো, তো প্লিজ তাদেরকে উল্টো থাকলে সোজা করিয়ে দাও পতাকাগুলো। নজরে পড়ে যারা যারা পতাকা ব্যবহার হয়ে যাওয়ার পর যারা নোংরাতে ফেলে দাও, পুকুরে ফেলে দাও, ওই জিনিসটা কোনোদিনও করবেন না। দয়া করে গুছিয়ে বাড়িতে রেখে দিবেন, কিন্তু নোংরা জায়গায় বা পুকুর টুকুরে কোনো জায়গায় ফেলবেন না। এই পতাকা আমাদের দেশের পতাকা। তো এটাই বলার ছিল আমাদের। সবাইকে টাটা, ভালো থাকো, ভালো রাখো, সুস্থ থাকো, টাটা।